হ্যালো বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে ভীষণই সহজ আর পুরোপুরি নিরামিষ একটি রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি উচ্ছে আলু পোস্ত। এটা গরম ভাতের সাথে অপূর্ব খেতে লাগে আর এটা বানানো খুব সহজ আর চটজলদি হয়েও যায়। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করে দিই। আলু উচ্ছে পোস্ত বানানোর জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের উচ্ছে নিয়েছি। উচ্ছেগুলোকে এরকম ছোটো ডুমো করে কাটা আছে, আর রয়েছে একটা বড় সাইজের আলু, সেটাকেও ডুমো করে কেটে নিয়েছি। এখন আমি একটা মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পোস্ত, আর নিচ্ছি 1 টেবিল চামচ সর্ষে। দুটো একসাথে একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। সর্ষে আর পোস্তটাকে এইরকম শুকনো অবস্থায় আমি একটু ব্লেন্ড করে নিলাম। এটা একদম ডাস্ট হয়ে গেছে। এবারে এর মধ্যে জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। অনেকেরই অভিযোগ থাকে যে মিক্সিতে ঠিকভাবে পোস্ত বা সর্ষে পেস্ট করা যায় না, তো আমার এই প্রসেসটা ফলো করতে পারেন, আশা করি ভালো লাগবে। একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এখন কড়াইতে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। প্রথমেই উচ্ছেটাকে একটু ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ আর একটু হলুদ। উচ্ছেগুলোকে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এই উচ্ছেটা খুব একটা কচি ছিল না, যার জন্য আমি ভিতরে দানাগুলোকে ফেলে দিয়েছি। আপনারা যদি একদম কচি উচ্ছে দিয়ে করেন তাহলে দানাগুলো ফেলার দরকার নেই। এখন এগুলোকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ মতো কালো জিরে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটাকে একটু ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভাজার সময় দিয়ে দিলাম এর মধ্যে লবণ আর হলুদ। দিয়ে দিচ্ছি 2 ছেঁড়া কাঁচা লঙ্কা। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। চারটা ধুয়ে আর একটু সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছে। আর একটুখানি জল দিয়ে এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। প্রায় 6-7 মিনিট হয়ে গেছে এটা ঢাকা দেওয়া ছিল। আলু উচ্ছে একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটুখানি চিনি। যারা এটা পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চা চামচ মতো কাঁচা সর্ষের তেল। এটা তৈরি হয়ে গেছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের উচ্ছে আলু পোস্তর এই রেসিপি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।